প্রতি বছরই আমরা এই দিনটার অপেক্ষায় থাকি আমি আপনারা বড়ো ছোট বাচ্চারা সবাই কিন্তু এই দিনটাকে স্পেশাল ভাবে নেয় ছোটো বাচ্চারা বিশেষ করে অনেক বেশি আনন্দ পায় আমরাও ছোটোবেলায় অনেক বেশি আনন্দ পেতাম কবে আসবে জন্মদিন কবে আমরা জন্মদিন পালন করবো এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের ছোটোবেলায় এত বেশি ছিল না বাট এখনকার বাচ্চারা কিন্তু জন্মদিন মানেই অনেক বড় একটা উৎসব মনে করে তো শালিনের রাত জন্মদিন সবাই শালিনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে যেভাবে আসেন সব এইভাবেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না তো বাচ্চার জন্মদিন বলে কথা আজকে আমার ছোট ছেলের জন্মদিন শালিনের সেটা আপনারা অনেকেই জানেন অনেকেই উইশ করেছেন শালিনকে হ্যাপি বার্থডে লিখেছেন মেসেঞ্জারের মাধ্যমে কমেন্টের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে অনেকভাবে কিন্তু আপনারা আমাকে জানিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই হয়তো আমি তেমন ভালোভাবে আপনাদের কমেন্টের আনসারগুলো দিতে পারিনি তবে ভিডিওর মাধ্যমে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে তো ছেলের স্পেশাল দিনে স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি অনেক বড় করেছি যেহেতু আমার ছেলের আজকে স্পেশাল ডে আপনাদের সব ভালো লাগবে আজকের ব্লগটি তো এখানে আমি যেটা তৈরি করছি এটাকে অনেকে অনেক নামে বলেন চিরুনি পিঠা শামক পিঠা এক একজন এক একভাবেই কিন্তু বলে থাকেন তা আমি বলবো চিরুনি পিঠা যেহেতু আমি চিরুনি দিয়ে তৈরি করছি আর আমারগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না কিন্তু এই জীবনে প্রথমবার কিন্তু আমি এটা তৈরি করেছি আমি আর কখনোই কিন্তু এই ঝিনুক পিঠাটা ট্রাই করিনি এটা ট্রাই করার মূল উদ্দেশ্য হলো শালিন সেদিন মার্কেটে গিয়েছিল আর শপিংয়ে গিয়ে দেখে এগুলো ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করতেছে একশো সত্তর টাকা একশো টাকা প্যাকেট তো শালিন বলতেছে সেটা খাবে তখন আমি মনে মনে চিন্তা করলাম কবে না এগুলো তৈরি করে শপিংয়ে সাজিয়ে রেখেছে তোমাকে আমি ফ্রেশ তৈরি করে বাসায় বানিয়ে খাওয়াবো তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি ভাবলাম তাকে না জানিয়ে আজকে এই পিঠাটা আমি তৈরি করব এখন সময় কিন্তু রাত এগারোটা বাজে তা আমি সালিনের জন্য এখন পিঠাগুলো তৈরি করছি আর এই পিঠাগুলো কিন্তু চাউলের গুঁড়া দিয়ে তৈরি করতে হয় আমার নর্মাল ফ্রিজে কিছু চাউলের গুঁড়া ছিল সেগুলো দিয়ে কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি প্রথমে আমি ডো তৈরি করে নিয়েছি গরম পানি দিয়ে তার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি সাধারণত আমরা যেভাবে আটার ডো তৈরি করি ঠিক সেমভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি তারপর ছোটো ছোট এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমি প্রথমবার ট্রাই করছি এই পিঠাটা আপনারা হয়তো অনেকে অনেকবার ট্রাই করেছেন অনেকবার খেয়েও ফেলেছেন তবে আমার কাছে মনে হলো আমি যেহেতু নতুন ট্রাই করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এই পিঠাটা খেয়ে জানাবো কেমন হয়েছে আমি এখন পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি প্রথমত আমি পিঠাগুলো এরকম কালার করে ভেজে তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি সেমভাবে সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নেব আর এই পিঠাগুলো কিন্তু দুই বাজে ভাজতে হয় প্রথমে আমি এভাবে ভেজে নিচ্ছি দ্বিতীয়বার আমি একটু ব্রাউন করে ভেজে নেব দ্বিতীয়বারের পিঠাগুলো আমি এখন আবারও ভেজে নিচ্ছি তো শালিন কিন্তু এখনও বুঝতে পারেনি তার জন্মদিনে আমি এই পিঠাটা তৈরি করব। সে সেদিন মার্কেটে যাওয়ার পর বলতেছে এই পিঠাটা খাবে তা আমি অনেকবার ঘোরাফেরা করেছি শপিংয়ে তো আমার কাছে মনে হলো এগুলো অনেক দিন আগে বানানো দেখে মনে হলো কেউই নিচ্ছে না হয়তো এগুলো এইভাবেই সাজানো ছিল সেজন্য আমার সেখান থেকে পিঠাগুলো কিনে আনতে একদমই ইচ্ছে করেনি আমি ভাবলাম বাসায় বাচ্চাকে ফ্রেশ তৈরি করে খাওয়াবো প্রথমবার আমি যে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এখন আবার দিয়ে দিয়েছি এগুলো দুইবার ভাজার পর কিন্তু অনেক মুচমুছি থাকবে সাত আট দিনের মতো এগুলো আপনি বাহিরেই রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে আমি গুড় নিয়েছি পাতিলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি এক কাপের মতো তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন গুড়টাকে গলিয়ে নেব তো গুড়ের ক্যারামেলটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি গুড় দিয়ে তারপর জাল করে নিচ্ছি আর এই যে গুড়টা কিন্তু আমার অলরেডি জাল করা হয়ে গিয়েছে আর এদিকে আমার পিঠাগুলো অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো গুড়ের মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে চুলাটা বন্ধ করে দেব পিঠাটা বানাতে যত কঠিন ভাবছিলাম অত কঠিন নয় অনেক সহজভাবে কিন্তু পিঠাটা বানাতে পেরেছি আর এদিকে কিন্তু চামচের মধ্যে ধনিয়া পাতা ছিল সেটাও পড়ে গিয়েছিল সেটা আমি একটু ফেলে দিয়েছি পিঠাগুলো এখন নাড়িয়ে চাড়িয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব আর এটা কিন্তু অনেক বেশি আঠালো হয়েছিল যেটা আমি ক্যারামেল তৈরি করেছিলাম গুড় আর তৈরি তো গুড়টা দিয়ে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও তৈরি করতে পারেন গুড়ের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পিঠা থেকে আর এই পিঠাটা এত বেশি মুষমুছে থাকবে সাত আট দিন আপনি অনায়াসে খেতে পারবেন একদমই কিন্তু এটা মুষমুছে ছাড়া হবে না অনেক সময় দেখা যায় যে পিঠা আমরা বাইরে রেখে দিলে কেমন যেন হয়ে যায় ওরকম কিছুই হবে না এটা একদমই মুছমুছে থাকবে আর এই যে দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কতটাই না আঠালো হয়েছে আমি একটু হাতের সাহায্যে দেখানোর চেষ্টা করছি পিঠাগুলো বানানোর সাথে সাথেই শালিন চলে এসেছে পিঠাগুলো খাওয়ার জন্য ওকে আমি খাইয়েছি রাত বারোটার পর ওর জন্মদিন গিয়েছে বুধবার দিন সাতাইশ নভেম্বর তো বুধবার দিন কিন্তু ওকে আমি ইউস করেছি রাত বারোটার পরে এই পিঠা দিয়ে যেহেতু এই পিঠাটা খেতে সে ভীষণ পছন্দ করে সেই জন্য ওকে আমি এই পিঠাটা তৈরি করে দিয়েছি এখন সময় সকাল ছয়টা বাজে আমি সাড়ে পাঁচটায় উঠে পজরের নামাজ পড়ে তারপর হাঁটতে বেরিয়েছি সালমানকে নিয়ে এসেছি সাথে মাঝে মধ্যে একাও হাঁটি মাঝে মধ্যে সালমানকে নিয়ে বের হই আপনাদের ভাইয়া কখনই সকালবেলা হাঁটতে আসে না কারণ সকালবেলা হাঁটা সে কখনই পছন্দ করে না বিকেল টাইমতে সে হাঁটা সবচেয়ে বেশি পছন্দ করে তা আমরা চলে এসেছি এখন আই ব্লকে আমরা আই ব্লকে একটু হাঁটাহাঁটি করছিলাম এই সাইডটা একদমই ফাঁকা ছিল আর হাঁটতে অনেক বেশি ভালো লাগছিল এক ঘন্টা হাঁটার পর আমরা এখন একটা কেক শপে চলে এসেছি শালিরের জন্য কেক চুজ করব। আমরা সেদিন কেক বানাতে চেয়েছিলাম বানিয়েও ছিলাম কিন্তু কেকগুলো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে শালিনের জন্য একটা কেক নিয়ে যায় তো আপনারাই বলুন এখান থেকে কোন কেকটা নিলে সবচেয়ে বেশি সুন্দর হবে তো কেক শপটা আমি একটু ঘুরে দেখতেছি যে এখানে কি কী খাবার পাওয়া যায় তো বাচ্চাদের জন্য আমি কিছু খাবারও এখান থেকে নিয়ে যাব। আর কেকটাও ভাবছি আজকে এখান থেকে কিনে নিয়ে যাব। তো এখানে আসার পর অবাক হয়ে গিয়েছি যে ওনাদের জিজ্ঞেস করলাম আপনাদের কেক শপটা কয়টায় খোলা থাকে তো ওনারা বলতেছে সকাল ছয়টার থেকে খোলা থাকে রাত বারোটা পর্যন্ত সেটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি যে সকাল ছয়টার থেকে কেকের দোকান খোলা পাওয়া যায় সেটা আমি ভাবতেও পারিনি সেদিন আমি এখান দিয়ে হাঁটতেছিলাম যখন দেখতে পেলাম ওনাদের দোকানটা খোলা তো সেটা দেখে সালমানকে আজকে বললাম চলো সকালবেলা আমরা কেক কিনে নিয়ে আসি তো সালমান বললো এত সকালে তুমি কোথায় কেক পাবে তা আমি বললাম ওই যে সেদিন দোকানটা দেখে এসেছি আজকে চলো দেখে আসি খোলা আছে কিনা যদি খোলা থাকে তাদেরকে জিজ্ঞেস করব যে যে আপনাদের দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে তো ওনারা বললো ভোর ছয়টা থেকে রাত পর্যন্ত খোলা থাকে সেটা শুনে আমি অবাক হয়ে গিয়েছি আর আমার কাছেও খুব ভালো লেগেছে যে এত সকালবেলাও যে সব কিছু খোলা পাওয়া যায় তো যাই হোক এই যে কেকটা ফাইনালি কিনে ফেললাম মাসাল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে শালিন কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি সে ঘুমাচ্ছিলো আর আমি আর সালমান হেঁটে এতটাই টাইট হয়ে গিয়েছি যে এখন আর হাঁটতে ইচ্ছে করছিল না পা কিছুতে চলছিলো না পরে আমরা রিক্সা করে বাসায় চলে এসেছি এসে শালিনকে উঠালাম ওর শরীরটা তেমন বেশি ভালো যাচ্ছে না আজকে দুই দিন যেহেতু একটু ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে হয়তো শরীর খারাপ লাগছে তোকে সকালবেলা আমি সিট দিয়েছি ও এমনি তো খেতে চায় না চিয়াছিট আমি জোর করে ওকে খাওয়াচ্ছিলাম ও কেমন যেন করছিল যে আমি এটা খাবো না খেতে ভালো লাগছে না তারপর সে কিন্তু মশাল্লাহ চিয়াচিটটা খেয়ে নিয়েছে আর এখন বলতেছে কিছুই খাবে না ওর নাকি ক্ষুদা লাগছে না পরে শালিনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছে আজকের ওর সায়েন্স এক্সাম ছিল বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম এদিকে আমি কিচেনের কাজগুলো সেরে ফেলি যেহেতু বাচ্চার আজকে জন্মদিন অবশ্যই কিন্তু আমাকে স্পেশাল কিছু রান্না করতে হবে তো রান্না করে চলে এসেছে এখানে কিছু চিকেন নিয়েছে এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব সুন্দর খুলে গিয়েছে পানিতে ভিজাতে হয়নি এমনিতেই রেখে দিয়েছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি মশলা এখানে চিকেন ফ্রায়ার মশলা নিয়েছি স্বাদ মতো লবণ মরিচার পাউডার জিরা ধনিয়া আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর চিকেনটাকে আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফ্রাই প্যানে চিকেনগুলো ভেজে নেব একটি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখন এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছি আমি আজকে সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকেনগুলো সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন তাতে চিকেন থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে আমার হাতের কাছে আজকে সরিষার তেল ছিল না সেই জন্য আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি চিকেনগুলো অলরেডি এক পিট ভাজা হয়ে গিয়েছে আর এক পিট একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর এভাবে কিন্তু চিকেনটাকে মিডিয়ে মাস করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেন এই ফ্রাই প্যানেই কিন্তু চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে যায় এটাকে আর রান্না করব না তো সেজন্য কিন্তু চিকেন আর এই চিকেনটাকে আস্তে আস্তে কুক করে নিতে হয় যেন ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এখানে আমি কিছু ইস্ট ভিজিয়ে নিচ্ছি আর এই ইস্ট কিন্তু খুব ভালোভাবে মুখ বন্ধ করে রেখে দিতে হয় যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু এই ইস্ট আর কাজে লাগবে না সেজন্য আমি যখন ইস্ট ইউজ করি এভাবে কিলিপের সাহায্যে ভালোভাবে মুখ বন্ধ করে একটা বয়মে রেখে দেই যেন অনেক দিন ভালো থাকে এখানে আমি টু টেবিল স্পুন পরিমাণ ইস্ট ইউজ করছি আশা তার সাথে হালকা কুসুম গরম পানি দিয়ে ইস্টটাকে আমি গুলিয়ে নিবো আর চিকেনগুলো অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে চিকেনের মধ্যে যে তেলটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি হাড়িতে আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এদিকে ইস্টের মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ইস্টটা একটি হওয়ার জন্য ঢেকে রাখবো এখানে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি আসলে একার হাতের কাজ অনেক কষ্ট করেই করতে হয় তার মধ্যে ক্যামেরাটাও ধরতে হয় ক্যামেরা ধরে কাজ করাটা কিন্তু আরও বেশি কষ্টকর হয়ে যায় অনেক কষ্টর মধ্যে কিন্তু ভিডিওগুলো মেক করতে হয় কিছুই করার নেই যেহেতু আমি ইউটিউবের মাধ্যমে কাজ করছি আর ভিডিও না করলেও আমার কেন যেন ভালোই লাগে না পলার চালটার মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ ইউজ করছি আর দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমি এখানে তিন পটের মতো চাল নিয়েছি যে পট দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি ঠিক সেম পট দিয়ে তিন পট চাল দিয়েছি আর পাঁচ পট পানি দিয়ে দিচ্ছি এখন চালটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যেন খুব সুন্দরভাবে বলক আসে সুন্দরভাবে যখন বলক চলে এসেছে আমি পোলাওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পোলাওটা একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আমার হাতে সাদা পোলাওটা খেলতে আমি ভীষণ পছন্দ করি কেন সেটা আমি নিজেও জানি না আমার হাতের পোলাওটা এত বেশি ভালো লাগে আমার কাছে অনেকে বলতে পারে নিজের রান্নার প্রশংসা নিজেই করছেন আমি কেন যেন আমার হাতের পোলাওটা খেতে আমি খুব পছন্দ করি যখনই পোলাও রান্না হয়ে যাবে তখনই একটা বাটিতে তুলে আমি খালি খাওয়া শুরু করি সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে সেটা দেখে দেখে শালিনও কিন্তু খাওয়া শিখে গিয়েছে আমি যখনই পোলাওটা নিব বাটিতে তখন সেও কিন্তু আমার সাথে খেতে চলে আসে প্লাওটা যখন রান্না করা হয়ে গিয়েছে উপরে দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর আজকে যে রান্নাটা আমি করেছি এটা ছিল তান্দুরি চিকেন প্লাও তান্দুরি চিকেন প্লাউ রেসিপি আমি আরও অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি এটা খেতে ভীষণ মজা হয় অনেক ভালো লাগে খেতে সেজন্য ভাবলাম আজকে একটু অন্যরকম রান্নাটা করি তো সালমান বাহিরে গিয়েছিল কিছু বেলুন নিয়ে এসেছে আর এক দোকানে বেলুন কিনতে পেরেছে একশো পঞ্চাশ টাকা প্যাকেট আর এক দোকানে কিনতে পেরেছে পঁচাত্তর টাকা প্যাকেট দেখুন আমাদের দেশে কতই না চালাকি করে তো সালমান বলো সব কিছুই কিন্তু সেম মানে বেলুনগুলো সেম সব কিছু সেম প্যাকেটিংও সেম তাহলে দুইটা দুই ধরনের প্রাইস কেন এক দোকান থেকে নিয়েছে একশো পঞ্চাশ টাকা প্যাকেট এই যেখানে লিখে আছে একশো পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট আছে সাথে আর এখানেও কিন্তু ভ্যাট আছে সেভেন্টি কতজনও নিয়েছে এটার মধ্যে লিখাই আছে সত্তর টাকার মতো হবে তো দুইটার প্রাইস কিন্তু দুই রকম একটা বেশি নিয়েছে একটা কম নিয়েছে দেখুন মানুষ কতটাই না লাভ করে কেন যে মানুষ এরকম করে সেটা বুঝতেও পারি না তো সালমান সেই জন্য আরেকটা প্যাকেট নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য যে দুইটা দোকান থেকে নিয়েছি দেখো দুই রকম প্রাইজ রেখেছে ওরা তো এই জন্যই তো বাচ্চারা যে কোনো জিনিস কেনাকাটা করতে যায় ওরা তো মোলাতে পারে না সেই জন্য ওরাও কিন্তু যে কোনো জিনিস কিনতে যায় ঠকে আসে আর এটা মোলানোর কি আছে দোকানে যেরকম লিখে রেখেছে ওরকমই কিন্তু বাচ্চারা দেখে নিয়ে এসেছে ইস্টা যখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ স্বাদ মতো চিনি আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ আজকে আমি তৈরি করব ডোনাট বাচ্চাদের পছন্দের ডোনাট বাচ্চারা কিন্তু ডোনাটটা খেতে ভীষণ পছন্দ করে আর যেহেতু বাচ্চারা আজকে জন্মদিন শালিনের তো ওর জন্য কিন্তু ওর পছন্দের খাবারগুলো রাখার চেষ্টা করছি বাহিরে আপনি যখন ডোনাট কিনতে যাবেন একটা ডোনাটের প্রাইসে আশি টাকা নব্বই টাকা করে রাখে আমাদের এরিয়াতে এক একজনের এরিয়াতে এক এক রকম প্রাইস হতে পারে বাট আমাদের এরিয়ার প্রাইসটাই আমি বলছি তা আমি ভাবলাম আমি তো সুন্দর ডোনার তৈরি করতে পারি তাহলে বাসায় তৈরি করে ফেলি না অনেকগুলো ডোনারই কিন্তু এখানে হবে আমি এখানে দুই কাপের মতো ময়দা নিয়েছি তার মধ্যে সব কিছু দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর এখন চলে এসেছি ফ্রিজের কাছে আমাদের অ্যানিভার্সারির দিনে আমি কিছু কাবাব তৈরি করেছিলাম চিকেন কাবাব অনেকগুলো কাবাব কিন্তু হয়েছিল সেগুলো কিন্তু আমি এভাবে কিন্তু জিপলক ভেগে ভরে তারপর ডিপ ফ্রিজ করে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে এগুলো রেখে দিতে পারেন তো এভাবে করে রেখে দিল কিন্তু অনেক দিন ভালো থাকে আর আমার অ্যানিভার্সারির দিন আমি এটা কিভাবে ফ্রোজেন করেছি আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছিল। ঠিক আজকের ভিডিওর মতো তো যাই হোক এই যে এভাবে কিন্তু আমি চিকেন কাবাবগুলো তৈরি করে প্রথমে একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে যখন এগুলো জমে গিয়েছে তখন একটা একটা করে খুলে তারপরে যে এভাবে প্যাকেটে রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে তো ভাবলাম আজকে কাবাবগুলো একটু ভেজে নেই এভাবে কাবাব কিন্তু আপনারা তৈরি করে প্রোজন করে রেখে দিতে পারেন আমি এক সময় অনেক নাগের কিনে নিয়ে আসতাম আর এখন ভাবি যে মুরগির বুকের মাংস দিয়ে এভাবে কাবাব তৈরি করে রেখে দেব এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে এই খাবারটা তাই আমি বেশি পরিমাণে বানিয়ে রেখে দিয়েছি আবারও একদিন ভাবছি একটু বেশি পরিমাণে বানিয়ে তারপর এভাবে রেখে দেব বাচ্চাদের টিফিনে বা পোলাওর সাথে কিন্তু এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে সাদা পোলাওর সাথে কাবাবটা এভাবে মেখে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তা আমি এখানে তেলের মধ্যে কাবাবগুলো ভেজে নিয়েছি এখানে অনেকগুলো কাবাবই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি সালিন সাড়ে দশটার দিকে বাসায় চলে আসবে আমরা চাচ্ছি ওকে একটু সারপ্রাইজ দিব ও এসে যেন দেখে রুমটা খুব সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে সেই জন্য আমি এখন সালমানের রুমে চলে এসেছি ব্যাডটা একটু গুছিয়ে নেব ওদের রুমে সব কিছু খুলে একটু চেঞ্জ করে দিয়েছি আর আজকে একটু বেডশিটটাও চেঞ্জ করে দিলাম শালিন যেহেতু স্কুল থেকে চলে আসবে আর তাছাড়া আজকে ওর স্পেশাল ডে জন্মদিন তো সেই জন্য কিন্তু ভাবলাম একটু রুমটাকেও গুছিয়ে ফেলি তো একার হাতের কাজ করতে গিয়ে অনেক হাঁপিয়ে গিয়েছি বাচ্চাদেরকে ডাকছিলাম যে তোমরা একটু রুমটাকে গুছিয়ে দিয়ে যাও এখন এই যে বাচ্চারা চলে এসেছে সালমান আর মীরা দুজনে মিলে এখন বেলুন ফুলাবে আর রুমটাকে গুছাবে দুজনে সাওয়ার করে রেডি হয়ে এসেছে সালমান এখন কিন্তু শাওয়ার করে এসেছে শালিন যখন আসবে তখন তাকে সারপ্রাইজ দিবে। সাথে সাথে আমিও মুখে কিছু বেলুন ফুলিয়ে নিলাম মুখে আমি একদমই বেলুন ফুলাতে পারি না আমার ভীষণ কষ্ট হয় আর মুখে বেলুন ফুলানো কিন্তু ভালো না তো সালমান কিন্তু ওই সাইকেলের পাম দিয়ে কিন্তু এগুলো করে নিয়েছে তো যাই হোক এই যে এখন একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে শালিনের যে গিফটগুলো ছিল সবগুলো গিফটই এখানে সাজিয়ে রেখে দিয়েছে তার জন্য সে যখন আসবে তখন সারপ্রাইজ হয়ে যাবে আর এই যে একটা বেলুন ফুটে গিয়েছে মানে ফুটে যায়নি আমি যখন ফুলাচ্ছিলাম আমার হাত থেকে ছুটে গিয়ে বেলুনের ভিতরে যেই রেপিং পেপার দিয়ে হয়তো ওরা এগুলো তৈরি করেছে আমি ভাবছিলাম ভিতরে হয়তো শক্ত টাইপের কিছু হবে পরে দেখতে পেলাম যেগুলো রেপিং পেপার ছোট ছোটো করে কেটে ভিতরে দিয়ে দিয়েছে পরে বেলুনটা খুলে সবগুলা ঘরের মধ্যে পড়ে গিয়েছে আর এই যে আমাদের সাইলিন চলে এসেছি স্কুল থেকে ওকে অনেক টায়ার দেখা যাচ্ছে যেহেতু এক্সাম দিয়ে এসেছে আর শালিনের মুখের হাসি দেখে বুঝতে পারছেন ওর কোনো রিয়াকশান ছিল না কারণ ওর শরীরও তেমন বেশি ভালো নেই ও এক্সাম দিয়ে এসেছে সেই জন্য তো মিরা বলতেছে কী ব্যাপার তুমি হাসতেছো না কেন পরে সে হাসতেছে অনেক খুশি হয়ে গিয়েছে আর তার দাদা তো তাকে ধরে রুমে নিয়ে যাচ্ছে যে এসো দেখো তোমার জন্য কি কি রেডি করে রেখেছি ও বলতেছে আমি গিফটগুলো কিন্তু এখনই খুলে ফেলব তা আমি বললাম তোমার ইচ্ছে তোমার যদি ইচ্ছে করে তুমি খুলতে পারো যেহেতু আমরা গর্ব অভাবে আয়োজনটা করতেছি তেমন কোনো প্রবলেম নেই তোমার ইচ্ছে তুমি খুলে ফেলতে পারো কিন্তু সালমান আর মিরা কিছুতেই দিচ্ছে না যে না কেক কাটা না পর্যন্ত তোমাকে এগুলো দেওয়া যাবে না আর এদিকে সালমান বলতেছে তোমার মাথার উপরে বেলুন ফুটাবো আর এই যে ওর মাথার উপরে একটা বেলুন ফুটালো আর আমার রুমের অবস্থা একদমই বারোটা বাজিয়ে দিচ্ছে বাচ্চারা আর এদিকে আমি ডোনাট তৈরি করার জন্য চলে এসেছি যে আমি যেখানে আটার ডোটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গিয়েছে এখন এক এক করে আমি ডোনাটগুলো তৈরি করে নিব আমি কিন্তু এখনও সাওয়ার করিনি আমার একের পর এক কাজ জমেই যাচ্ছে কাজগুলো যেন শেষই হচ্ছে না একটার পর একটা কাজ করতেছি তবে এই কাজের মধ্যে অনেকটাই আনন্দ কাজ করছে আমার কোনো কষ্ট হচ্ছে না বাচ্চাদের স্পেশাল ডেতে আমি কখনই কোনো কষ্ট বোধ করি না আরও আনন্দ পাই বাচ্চাদের কী তৈরি করে খাওয়ালে তারা খুশি হবে কোনটা তাদের পছন্দের খাবার কোন গিফটটা তাদের পছন্দের সেটা কিনে দিলে তারা খুশি হবে সেটা আমি সময় খুঁজে বেড়াই। তো যাই হোক এখন এই যে ডোনাটগুলো তৈরি করে নিয়েছি আর ডোনাটগুলো এত বেশি সুন্দর হচ্ছিলো আমার কাছে মনে হলো যে ডোনাটটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আমি এখন ডোনাটগুলো বানিয়ে পেপারের উপরে রেখে দেব তবে পেপারের উপরে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে আমি তেল ব্রাশ করতে ভুলেই গিয়েছিলাম যখন বয়েস রেকর্ড করতে এসেছি তখন দেখে আমার মনে হয়েছিল তো যাই হোক আমি যেভাবে ডোনাটগুলো তৈরি করছি এভাবে ঝটপট তৈরি করে বাচ্চাদেরকে বাচ্চাদের স্পেশাল ডেতে আপনারা সারপ্রাইজ দিতে পারেন কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ডোনাট ভীষণ পছন্দ করে আর আমি যখন বাসায় ডোনাট তৈরি করি তখন সাথে সাথেই কিন্তু ডোনাটগুলো শেষ হয়ে যায় মানে বাচ্চারা খেতে এত বেশি পছন্দ করে তো ডোনাটগুলো তৈরি করে আমি প্লেটে নিয়ে নিলাম আর কি একটা কাণ্ড দেখুন যে পাঁচটা ডোনাটি কি সুন্দরভাবে হয়েছে আমরা বাসায় পা ফাইভ পারসেন্ট আমি কিন্তু গনে তৈরি করিনি এমনিতেই কিন্তু পাঁচটা হয়ে গিয়েছিল যখন আমি ভিডিও করছিলাম তখন হঠাৎ করে খেয়াল করলাম যে পাঁচটা ডোনাটি কীভাবে হলো আমরা পাঁচজন মানুষ পাঁচটা ডোনাটি খুব সুন্দরভাবে হয়েছে তেগুলো আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর দেখুন কি অবস্থা ফুলে ডবল হয়ে গিয়েছে মাঝখানের ফাঁকা জায়গাটুকু এখন দেখা যাচ্ছে না তো এরকমই তো চাচ্ছিলাম ডোনাটগুলো যত বেশি ফুলবে তত বেশি ভাজার পর দেখতে সুন্দর হবে আর এই যে ডোনাটগুলো এক এক করে এখন তেলের মধ্যে ভেজে নেব আসলে এক সময় অনেক ধরনের রেসিপি তৈরি করেছি যখন মালয়েশিয়াতে ছিলাম যখন যেটা ইচ্ছে করত তখন ওইটাই তৈরি করতাম ডোনাটও তৈরি করেছি অনেকভাবে তো এখন আর আগের মতো ইচ্ছে করে না যে রান্না করে কাজ করি দিন দিন তো মানুষের এনার্জি ঘমে আসে আমার কাছে এটাই মনে হলো আর এখন আমি একটু চকলেট গুলিয়ে নিব চুলা রাসটা একটু মিডিয়াম করে তারপর আমি বেশি পরিমাণে অলিভ দিয়ে দেবো অলিভ দিয়ে তারপর চকলেটটাকে গুলিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে তেল দিয়ে কিন্তু এই চকলেটটা গুলিয়ে নিতে হবে তবে এক একটা চকলেটের ধরন কিন্তু এক এক রকম থাকে একটা চকলেট আছে যে গরম পানির উপরে আপনি বোলটা রেখে তারপর চকলেটটা এইভাবেই গলে যাবে আর এই চকলেটটা কিন্তু আগুনের উপরে রেখে তারপর আমি গলিয়ে নিয়েছি আর এখন ডোনাটগুলো এক এক করে দিয়ে আমি এভাবে কিন্তু একটু জাস্ট চকলেটটা মেখে নেব তো এভাবে কিন্তু সবগুলো ডোনাট আমি তৈরি করে নিচ্ছি আর বাচ্চারা ডোনাট দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে যে ডোনাট তো আমাদের ভীষণ পছন্দের আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম ডোনাট কেনার জন্য সেখানে যেয়ে দেখি এক পিস ডোনাটের দামে নিচ্ছে নারা এইট্টি নাইন নাইনটি সেভেন্টি ফাইভ এরকম করে আর কি মানে এক একটা ডোনাটের প্রাইস এক এক রকম তেজি এই যে ডোনাটগুলো অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এগুলো নর্মাল ফ্রিজে রেখে সাত থেকে আট দিন পর্যন্ত রাখা যাবে আর এইভাবে ডাইনিংয়ে রেখেও কিন্তু আপনি এগুলো পাঁচ ছয় দিন খেতে পারবেন যেহেতু ফ্রাই করা নষ্ট হবে না এভাবে কিন্তু রেখে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো শালিন শাওয়ার করে চলে এসেছে এখন দুপুরে খাবার দেবো বাচ্চাদেরকে তো ডাইনিংটাকে একটু গুছিয়ে নিচ্ছি আজকে নিজের হাতেই সব কিছু তৈরি করেছি আর সব সময় নিজের হাতে সব কিছু তৈরি করার চেষ্টা করি আর আপনারা সবাই মাসাল্লাহ বলবেন যেন আমি কাজে আগ্রহ হই আর যেন কাজে মনোযোগী হই আগে একসময় অনেক কাজ করতাম সবাই আমাকে কমেন্ট লিখতো আপু এত কাজ কীভাবে করো এত কাজ কীভাবে গুছিয়েছ এইভাবে লিখতো পরে দেখতে পেলাম কাজের মনোযোগই আমার অনেকটাই কমে গিয়েছে মানে এখন আর কাজ করতে ইচ্ছে করে না এনার্জি অনেক কমে আসতেছে তো সবাই কিন্তু সব কাজের মধ্যে কথা বলার সময় একটু মাসাল্লাহ বলে দিবেন তাহলে কিন্তু সব কিছুতে ভালো হয় আমার মনে হয় আমার দিকে নজর লেগেছে সেই জন্য আমি আগের মতো এখন আর কাজে এনার্জি পাই না আপনারা কিছু মনে করবেন না মানে সবার নজর তো এক থাকে না এক একজনের নজর এক এক রকম থাকে তো হয়তো আমারও নজর লেগেছে তো যে কোনো কাজের মধ্যে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন আমি হোক বা অন্যজন হোক যে কোনো কাজের মধ্যে মাসাল্লাহ বললে আল্লাহ তালাও খুশি হন তো যাই হোক সব কিছু দিয়ে এখন টেবিলটাকে একটু গোছানোর চেষ্টা করলাম আর পোলাওর উপরে আমি যে চিকেন কাবাব তার মধ্যে ডিম কিছু ছালাত কেটেছিলাম সেগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর বাচ্চাদের ডাকা ডাকি করছিলাম যে আসো আমরা সবাই মিলে একই সাথে খাবো সময় তো একই সাথে ডাইনিংয়ে বসে খাওয়া হয় না যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু খাওয়া হয় বাচ্চাদের যেদিন অনুষ্ঠান থাকে বা বাচ্চাদের নিয়ে ফ্রাইডেতে আপনাদের ভাইয়া নামাজে যায় সেদিনে কিন্তু আমরা একই সাথে খাবার সময় পাই তো যাই হোক এই যে নিজ হাতে আজকে যা যা তৈরি করেছি সেগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল পিঠা তার মধ্যে যে পোলাও রান্না করেছি চিকেন সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো প্রথমে কিন্তু আমি শালিনকে খাবারটা রেডি করে দিচ্ছি সে স্কুল থেকে এসেছে তাই ভাবলাম ওকে আগে খাবারটা দিয়ে দেই তো সাথে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম বাচ্চাটাকে যেহেতু আজকে তার জন্মদিন আজকে শালিনের বারো বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই শালিনের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার বাবা আমার সন্তানদেরকে ন্যাক হায়াত দান করে তো বাচ্চারা যে আনন্দ পায় এই আনন্দটাই কিন্তু সব সময় ভাগাভাগি করি আপনাদের সাথে তা আপনারা কিন্তু সব সময় আমাকে অনেক বেশি সাপোর্ট করেন অনেক বেশি ভালোবাসেন গতকালকে অনেকগুলো ভিডিওতে দেখেছি অনেক আপুরাই কমে লিখেছে হয়তো আমি আনসার দেওয়ার সময় পাই না তো সেই জন্য আপনারা বুঝে নেবেন অবশ্যই আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়ি আমি না পড়লেও আমার বাচ্চারা কিন্তু বসে বসে পড়ে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে তিরিশ মিনিটের ভিডিও হয়ে গিয়েছে জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন তাতে আমি আর অনেক বেশি খুশি হয়ে যাই পাখির অবস্থা দেখে আমি এত বেশি হাসছিলাম মানে শালিন অনেক আনন্দ পেয়েছে আজকে পাখিটা শালিনের হাতেই চলে এসেছে আর সে হাতে পাখিটা দিয়ে একটু কথা বলার সাথে সাথে পাখিটা উড়ে এসে আমাদের এই যে লাইটিংয়ের উপরে বসে আছে আর আমি তো হাসতেছিলাম যে তুমি ভয় পেয়েছ ওই বললে আমি তো ভাবতেও পারিনি এটা উড়াল দিবে শালির সব সময়টার সাথে কথা বলে আজকে দেখি শালিরের হাতেই চলে এসেছে আর সালমান সব কিছুতে ভয় পায় ও কিন্তু কোনো কিছু হাত দিয়ে ছুঁয়েও দেখে না তো আমি বলছিলাম যে সালমান তুমি একটু লম্বা আছো একটু ধরে এনে দাও সে কিন্তু গ্লাভস পরে চলে এসেছে এই যে দেখেন তারপরও কিন্তু ধরতে পারছিল না আর আমি তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছিলাম মাসাল্লাহ শালিনের অনেক সাহস সে কিন্তু পাখিটাকে ধরার চেষ্টা করছে তারপর শালিন পাখিটাকে ধরে বাসায় নিয়ে এসেছে এনে তারপর খাঁচার মধ্যে দিয়ে দিয়েছে পাখিগুলো মশাল্লাহ অনেক শান্ত অনেক সুন্দরভাবে ডাকে এত মিষ্টি ওদের কণ্ঠ আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় কি আমাদের বাসায় ছোট বাচ্চা আছে যে এত চিটকা চেঁচামেচি করতেছে বাসাটা একটু গরম থাকে শালিন যখন স্কুলে চলে যায় বাসাটা একদম পানির নিচে পড়ে থাকে জানেন একদমই ভালো লাগে না তবে পাখিগুলো যখন কিচিমিচি করে ডাকে তখন কিন্তু খুবই ভালো লাগে আর পাখির কণ্ঠগুলো কিন্তু একটু অন্যরকম এক একটা পাখির ডাক এক এক রকম থাকে তবে এই পাখির ডাকগুলো অনেক মিষ্টি আপনাদের ভাইয়া বলে কিছু বলবে না পাখিগুলো যখন ডাকে তখন আমার খুব ভালো লাগে আর পাখিগুলো যখন চিটকা চেঁচামেচি করে ডাকে তখন আমি এসে বলি কি হয়েছে তোমাদের চুপ করো আর ডাকাডাকি করো না আর আপনাদের ভাইয়া বলবে যে এভাবে বলবো না তাহলে ওরা ভয় পাবে মানে এত সুন্দর ডাক ওদের সবাই পছন্দ করে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম মানে আসলে নামাজ পড়ে একটু শুয়েছিলাম যে মাগরিবের নামাজ পড়ে আমরা বাসা থেকে বের হব পরে আমরা মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে বেরিয়েছি আর শালিনকে জিজ্ঞেস করেছিলাম আজকে তোমার কেকটা কোথায় কাটবে সে বলো বাহিরে কাটবো বাসায় কাটলে তো বোরিং লাগবে ভালো লাগবে না তো কি আর করা বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য চলে এসেছে ওরা আবার আগামী দিন একজাম আছে তারপরও কিন্তু আমরা একটু বাহিরে এসেছি জাস্ট ওকে একটু আনন্দ দেওয়ার জন্য তা একটা রেস্টুরেন্টে চলে এসেছে আমাদের এরিয়াতে অত বেশি দূরে যায়নি এখানে একটু ঘোরাফেরা করব বাচ্চার কেকটা কাটবো কিছু খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে আসব। তো ডিনারের জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর শালিন তো মহা খুশি সে এখনও কিন্তু কেকটা দেখেনি সে ভোর ছয়টার দিকে আমরা কেকটা কিনেছি রাত এখন আটটা বেজে গিয়েছে এখনও কিন্তু তাকে কেকটা দেখানো হয়নি আর এই যে দেখুন শালিনের কেকটা মাসাল্লাহ অনেক সুন্দর ওর কেকটা আর কেকটা কিন্তু ফুল হোয়াইট চকলেট ছিল তো মীরা আর শালিন কেকটা এখনও দেখে নি মাত্র দেখেছে আপনাদের ভাইও দেখেনি আমি আর সালমান শুধু কেকটা কিনে নিয়ে এসেছিলাম অনেক সুন্দর হয়েছে কেকটা তো শালিনও পছন্দ করেছে কেক আর সালমানের দিকে স্টিকার খুলে ফেলে দিচ্ছে যে স্টিকারগুলো ফেলে দিয়ে তাতে কেকের ছবিটা খুব সুন্দর আসবে তো এখন ছবি তোলার টাইম সবাই কিন্তু খুব সুন্দর করে ছবিগুলো তুলে নিচ্ছিল এই তো বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য জন্মদিনের কেক কাটা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু বাবা মারা সব কিছু করার জন্য রাজি শালিন কিন্তু সেই কয়দিন থেকেই বলতেছে আমার জন্মদিন আসতেছে আর একজামের মধ্যে আমার কেন জন্মদিন এসেছে ও চেয়েছিল ওর ক্লাস ফ্রেন্ডদেরকে বলবে বাসা একটু পার্টির মতো করবে তো আমি বললাম তোমার এক্সাম চলতেছে এখন না আমরা পরে করব। তো ইনশাল্লাহ চেষ্টা করছে যে আগামী বছর যদি পারি হাতে যদি সময় থাকে তালা যদি ন্যাখায়ার দান করে তাহলে চেষ্টা করব যে আগামী বছর ওর ফ্রেন্ডদেরকে দাওয়াত করার জন্য এখন যেহেতু পাচ্ছি না যেহেতু ওর এক্সাম চলতেছে পরীক্ষা তাছাড়া ওর শরীরটাও তেমন বেশি ভালো নেই একটু ঠান্ডা লেগেছে জ্বর জ্বর আসলে অনেকটাই খারাপ লাগে হয়তো অনেকে ভাবতে পারেন যে সাধারণ জ্বর সাধারণ জ্বরের মধ্যে কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায় অনেক উইক হয়ে যায় বডি তো সেজন্য কিন্তু চাচ্ছি যে আমরা নিজেরাই কেকটা কাটবো আর আমরা নিজেরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করেছি তারপর আমার বোনকে বলেছিলাম আসার জন্য সে আসতে পারেনি ওর ছেলের আবার ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে সেজন্য ও আসতে পারেনি তা হলে হলে একটু মজা হতো তো যাই হোক আমরা কেকটা কেটে নিচ্ছি এখন আর এই যে শালিনের কেক কাটা হয়ে গিয়েছে মহা খুশি সে রেস্টুরেন্টে কেক কাটার জন্য আজকে শুধু শালিনের জন্মদিন না আমার কাছে মনে হয় ডিসেম্বর মাস নভেম্বর মাসে দুইটা মাসে সবার জন্মদিন হয় অনেকের জন্মদিন কিন্তু হয়েছে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি আর হ্যাঁ এই রেস্টুরেন্টে আসার পর দেখতে পেলাম আমাদের পিছনের সিটে আরেকজনের জন্মদিন হচ্ছে তাও ছোটো একটা বাবু রোবলক্স পছন্দ করে শালিনের মতো গেমস পছন্দ করে গেমসের সব কিছুও নিয়ে এসেছে টি শার্ট পরেছে তারপর একটু সাজানো হয়েছে বেলুনস কেক সব কিছু কিন্তু রোব্লগসে নিয়েছে তো শালিন বললো নাকি ছোটোবেলার ও অনেক পছন্দ ছিল ও ওনাকে এখন বড় হয়ে গিয়েছে বললো আমি এখন বড় হয়ে গিয়েছি আমার এখন ওটা ভালো লাগে না তো আমি বললাম তুমি কতই বা বড়ো হয়েছো যে এত বেশি বড় হয়ে গিয়েছো বললো যে হ্যাঁ আমি তো এখন বড় হয়ে গিয়েছি আমি তো এখন ছোট নেই তো যাই হোক আমাদের ছোট বাচ্চাকে সবাই মিলে খাইয়ে দিচ্ছি সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম আর কেকটা অনেক বেশি মিষ্টি ছিল যেহেতু হোয়াইট চকলেট একদম ফুল ছিল সেই জন্য মিষ্টিটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আর এমনিতে কেকটা খেতে ভালোই লেগেছিল তো আমরা সবাই মিলে একটু একটু করে কেক খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া প্রথমে চাচ্ছিলো সে খাবে না যেহেতু আমি চকলেট দিয়েছিলাম পরবর্তীতে কিন্তু সে খেয়ে নিয়েছে তো এখন আমাদের খাবার পালা আমি আর আপনাদের ভাইয়া এখন একটু কেক খাবো কেক তো আমার ভীষণ পছন্দ আর সালমান বলতেছে না তুমি কেক খেও না এটার মধ্যে অনেক চিনি মানে চিনি খাওয়া আমার একদমই নিষেধ আমি খেতেই পারবো না যেহেতু আমার সুগার একদম লাইনে চলে এসেছে সেজন্য ডক্টর বলেছে আমাকে সুগার খেতে না সুগার খাওয়া আমার নিষেধ কিন্তু মিষ্টি খাবার তো আমি অনেক বেশি পছন্দ করি মিষ্টি ছাড়া তো থাকতেই পারি না তো ভাবলাম একটু খাবো বেশি খাবো না তো এখান থেকে একটু কেক খেয়ে নিলাম আর আপনাদের ভাইয়াও একটু কেক খাইয়ে দিয়েছে আর এখান থেকে আমরা ডিনারটা করে পরে বাসায় চলে যাব আর আপনাদের ভাইয়া চাচ্ছে পূর্বাচলে যাবে সে প্রতিদিনই যখনই বাসা থেকে বের হয়ে সে পূর্বাচল যাবে তো আমরা এখান থেকে কেক কেটে খাওয়া দাওয়া করে তারপর যদি সময় পাই তাহলে পূর্বাচলে যাব আর যদি সময় না পাই তাহলে বাসায় চলে যাব। সালেনরা যেহেতু আগামী দিন স্কুল আছে ওকে একটু রিভিশন করাতে হবে সেই জন্য আমাকে বাসায় যেতে হবে তো আমরা সবাই মিলে পরিবারের আনন্দ করতে পেরেছি খুবই ভালো লেগেছে মাসাল্লাহ তো সবাই মিলে এভাবে আনন্দ করার চেষ্টা করবেন পরিবারের সবাই মিলে বাহিরের কেউ আসুক বা না আসুক সবাইকে নিয়ে কিন্তু এভাবে আনন্দ করার মজাটাই অন্যরকম তো আজকে আমরা এখানে ফ্রায়েড রাইস দিয়েছি তার সাথে দিয়েছি হলো এটা সাতে আমি ভাবলাম যে সাতেটা অর্ডার করেছি মালয়েশিয়ান সাতে হবে বাট এটা খাওয়ার পর দেখতে পেলাম মুরগির বেস্টের পিস একটু লম্বা লম্বা করে কেটে তেলে ফ্রাই করে দিয়েছে আর এটার নামই তারা সাথে দিয়েছে পরে আমি এখানে ওয়েটারকে ডেকে বললাম যে এটা তো সাথে না তোমরা কি দিয়েছো সাথে তো এইরকম হবে আমি ছবি তুলে দেখাচ্ছিলাম ওরা বলতেছে না ম্যাম আমাদের রেস্টুরেন্টের সাথেটা এরকমই হয় তো আমি ভাবলাম ও তাহলে বাংলাদেশে এটা নতুন করে করেছে যে এটার নাম সাথে তো যাই হোক কিছু করার নেই খাবারটা মজাই ছিল সবাই মিলে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আর আমার আজকের ব্লগটা এ পর্যন্তই আশা করছি ব্লগটি সবাই এনজয় করেছেন আর ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ গুড নাইট